দানে সুস হয়েছি নি? ভালো আছো? সুস হয়ে গেছে নি দানে? সবার ভিডিও নিয়ে নিতেছি। মিষ্টি খাটার কারণে রাত্রে আসছে। এটা খাদ্যান না ভাবি আসে নাই আজ রাত্রে। ইয়ে সরি ডাকে আস মিজার ভাই, কয় কেয়ার করছিলা? দাম তো বাম্পার হয়েছে দাদা তোমার। লরি আনছে? আসছি গতকাল রাতে, ধান কেমন হয়েছে? রাজহাঁস সামনের? হ্যাঁ, এখন কয়টা হাঁস আসছে? এখন কয়টা আছে? 550টা মোটামুটি ছোটখাটো একটা ফার্ম। হাঁস কত করে এখন? কত করে বেচছেন? 1800। আর ছোটগুলো? 1000। ভালো দিতে বেচছেন? কয়টা বেচছেন? 8টা বেচছেন, কিন্তু মারা গেছে বেশি। 35টা অনেক মরেছে। হ্যাঁ, 90,000 বেচছেন। এইবার লস হয়ে গেছে, বেশি লস হয়ে গেছে। ধান খাটা তো অর্ধেক হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, মঙ্গলবার খাটবে। ধান ভালো হয়েছে না? এবার বৈশাখে বাম্পার ফলন এই যে ধানের জমিগুলো, এগুলো সব আমাদের ধানের জমি। প্রচুর ধান হয়েছে, এগুলো সব আমাদের ধান। অসাধারণ আমাদের ধান ক্ষেত। সবগুলো আমাদের নিজস্ব জমি। বাম্পার পলল সোনালি ধান, অসাধারণ। এত সুন্দর ধানের ফলন, মাশাল্লাহ।
আল্লাহ অশেষ নিয়ামত আর পরিশ্রমের ফসল, প্রচুর দান। নিজের জমিতে এমন দান দেখতে কার না ভালো লাগে, তাই না? সুন্দর ফসল ধান, আর ধান সোনালি ধান। অঞ্চলের মানুষের জীবন অনেক সমৃদ্ধ, অনেক সুখী। এইভাবে যদি প্রতি বছর বাম্পার ফলন হয় তাহলে বুঝতে পারেন যে অর্থনৈতিক অবস্থা কীরকম হয়, মানে এক কথায় অসাধারণ। আল্লাহর যাকে দে বলে না সাপ্পর মেরে দে, আসলে সাপ্পর মেরে দিছে। দান আর দান, এগুলো আমাদের নিজেদের জমির দান, দেখুন প্রচুর পরিমাণ দান। তো ইনশাল্লাহ যদি গড়ে তুলতে পারি, নিজেদের খাবারের দান তো হবে, ওরা হবে, সেই সাথে 200 মনের উপরে বিক্রিও করতে পারবো। অসাধারণ, চমৎকার, আলহামদুলিল্লাহ। বাতাস, সেই সাথে ধানগুলো কি সুন্দর হয়ে তুলতেছে দেখেন, কোয়ালি বাতাসে শুয়ে ধান তুলতেছে, চমৎকার। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, কিন্তু এখানে গ্রামও আছে, শুধু রাঙামাটি নাই, মাছ উর্বর মাটি। উর্বর মাটির ফলন দেখুন, ধান আর ধান, অনেক ধান। হাওর অঞ্চল এত ধান, হাওরে বিগত 6-7 বছর যাবৎ প্রতি বছর বাম্পার হচ্ছে, বিশেষ করে পাহাড়ি ডল পানি সে পানিতে প্রভাবিত হচ্ছে না, নদী পূরণ এবং বেড়িবাদের কৃষি জমির পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং মানুষ প্রচুর পরিমাণ ধান চাষ করে হাওর অঞ্চলে এবং নিজেদের খোরাক হয় এবং বিক্রি করে অনেক টাকা পয়সা উপার্জন করে, যা দিয়ে সারা বছরের খরচ উঠে যায়। তাদের সম্পর্ক কৃষির সাথে রয়েছে, বিশেষ করে হাওর অঞ্চলের সাথে রয়েছে, তারা বুঝতে পারবেন এটা কতটুকু আনন্দের, যে কি পরিমাণ আল্লাহর অশেষ নিয়ামত। এবং কৃষকদের, আমরা যারা ধান চাষ করি, তাদের পরিশ্রমের ফসল কি পরিমাণ ধান হয়েছে, এটা হচ্ছে ধান খেতে, দেখেন ধান খেতে কি পরিমাণ ধান। এই ধান যখন কেটে শুকিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হবে, তখন মন মানসিকতা কীরকম ভালো হয়ে যেতে পারে। চমৎকার, অসাধারণ ধান আর ধান, হাওরের বৈশাখ। দেখতে থাকুন, গরুর দুটো বাছুর কি সুন্দর, বাছুর দুটো কাটকাটে বলছেন, কয় কেয়ার করছিলেন, দাম কেমন হয়েছে? হ্যাঁ, দেরি হয়ে গেছে, দেরি
ঘাস খাচ্ছে, এগুলো জমির ধান কেটে নেওয়া হয়েছে। সুন্দর প্রকৃতি, বৈশাখে এক পাশে হচ্ছে ধান ক্ষেত, এই যে বাম্পার ফলন, সবুজ শ্যামল বাংলাদেশের প্রতিচ্ছবি। এই যে চলতেছে কাজকর্ম, অসাধারণ সুন্দর, বিশেষ করে আজকে সকালটা অনেক সুন্দর। এবার প্রচুর দান হয়েছে না? যা হোক, বিক্রি করতে পারবেন কয় মন? একশো মন বিক্রি করতে পারলে তো বাম্পার দানে মন কত করিয়া? এক হাজার টাকা কি কাঁচা আর শুক না? একশো মনে উপরে ধান পাইছো? ভালো ধান হয়েছে কালকে রাত্রে। আমার বোন ঠিক আছে, হারভেস্টার দেখাচ্ছো? দুর্বা হারভেস্টার, আমরা একটু দেখে আসলাম, ধান হয়েছে প্রচুর পরিমাণ, ধানের বাম্পার ফলন, ধানের খেলার তো সুন্দর আসছে। অনেক সুন্দর দান, হাওড়ে বৈশাখী দান। কালকে দান কেমন হয়েছে? কয় মন পাইছো? সারকিয়া জমিনের বাট।